কিছু লোক আছে খালি জায়গা দেখলে তার মাথা খারাপ হয়ে যায়, কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানে কে জানে না। আর ঠিক খাইনাদের থেকে আমাদের চট্টগ্রামকে রক্ষা করতে হবে। সিআরবি এলাকায় সবুজ প্রকৃতি ধ্বংস করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদী জাগরণ যাত্রা ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়ক প্রশাসক খোরশেদ আলম সুজনের নেতৃত্বে। ঢাক ঢোলের তালে এবং সানায় সুরে ব্যতিক্রমী জাগরণ যাত্রা ও নাগরিক সমাবেশ আজ সিআরবিতে অনুষ্ঠিত হয়। এ সময় নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন বলেন, নাগরিক উদ্যোগ সবসময় চট্টগ্রামের গণমানুষের আন্দোলনের পাশে থাকে। এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃতির মা, তিনি কখনোই প্রকৃতি ধ্বংসের পক্ষে অবস্থান নেবেন না। একটি কুচক্রী মহল এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃতির মা, উনি কোনো অবস্থাতে প্রকৃতি ধ্বংস হতে দেবেন না। এখানে কিছু সংখ্যক লোক বিভিন্ন কথার ধোঁয়া তুলে আজকে এখানে এটা তৈরি সুন্দর আল্লাহর প্রকৃতির দান এটাকে ধ্বংস করতে যাচ্ছে। এখানে অনেক জায়গা আছে, সেখানে যে হাসপাতালের দোকান বানান গুণজন যারা এইসব এগুলোর পক্ষে আছে এরা তো বিভিন্নভাবে চাইবে। আপনারা জানেন না কিছু লোক আছে খালি জায়গা দেখলে তার মাথা খারাপ হয়ে যায়, কেমনে এটা দখল করবে, কেমনে এটা বুক করবে, কেমনে এটা সৈদ্যটা বাজাবে, জানেন না? আপনারা চিনেন না ওনাদেরকে? সব সময় বলেন না কিছু হইলে মাননীয় প্রধানমন্ত্রী বলে, কিছু হইলে আবদ্ধ প্রধানমন্ত্রী তো নিজে নিষেধ করছেন। এই জাগরণ যাত্রা শেষে সিআরবি চত্বরে হাজারো মানুষের উপস্থিতিতে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। মিশুপাল, বাংলাধারা, চট্টগ্রাম।